বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রাপ্ত স্বর্ণপদক ও স্বর্ণপদকের মূল সনদপত্র কুরিয়ার যোগে ফেরত পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নুরুল হুদা। রোববার কুরিয়ারটি পাঠালে আজ সোমবার দুপুর 12:30 বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর আব্দুস সালামের স্বর্ণপদক ও সনদপত্র হাতে পান বলে জাগো নিউজকে নিশ্চিত করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমার স্বর্ণপদকটি হাতে পেয়েছে। আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা আমার স্বর্ণপদকটি কেন ফিরিয়ে দিলাম সে বিষয়টি উপলব্ধি করবে এবং সেই রিয়ালাইজেশন অনুযায়ী তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আর কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আমরা আজ দুপুরে নুরুল হুদার স্বর্ণপদক ও সনদপত্র হাতে পেয়েছি, এখন বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর এটি জমা দেওয়া আমাদের কাজ। কিছুক্ষণের মধ্যে এই পার্সেলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেবেন বলে জানান তিনি। এর আগে রোববার বিকেলে এসএ পরিবহনের কুরিয়ারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদক ও সনদপত্র পাঠান নুরুল হুদা। A generous soul with many possibilities. Blaze Hoskin.